কথায় বলে যে সম্পর্ক 7 বছরের ওপর টিকে যায় সে সম্পর্কে ভাঙন ধরার প্রবণতা প্রায় নেই বললেই চলে। অনুসূয়া এবং হৃদয়ের সম্পর্কটা অনেকটা তেমনই, দীর্ঘ 8 বছরের এবং তারপর তাদের বিয়ে। তবে ওই একটা দিনে তাদের জীবনের অবস্থান পুরোপুরিভাবে বদলে যায়। কী হয় সেদিন শোনা যাক। মনে আছে কলেজ ফেয়ারওয়েলের দিন, কত ছাত্রছাত্রীর সমাগম, জুনিয়র ভাই বোনেদের পারফরমেন্স শেষে রবি ঠাকুরের হঠাৎ দেখা পাঠ করার কথা আমার, কলেজ ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। ঠিক এই জায়গাটা বলতে গিয়ে আমার গলা ভেঙে যায়, কান্নায় ভেঙে পড়ি। 3 বছরের চাপা অনুভূতিগুলো সব ঠিকরে বেরিয়ে আসতে চায় এবং সেই ভেজা গলায় মাইকে বলেই ফেলি, অনুসূয়া তোকে আমি ভালোবাসি রে। মুহূর্ত চুপ, তারপর তোর মঞ্চে উঠে আমায় আলিঙ্গন করে চোখের জল মুছে দেওয়া এবং গ্যালারি জুড়ে সিটি আর হাততালি। কি সিনেম্যাটিক না, ঠিক যেন দিল তো পাগল হের ক্লাইম্যাক্স সিন, আজকে ভাবলে হাসিই পায়। 8 বছরের প্রেম আমাদের, ভাবা যায় তারপর বিয়ে। যদিও খুব মসৃণ ছিল না সেই পথটা, আমাদের নাকি গোত্র আলাদা, গুরুজনদের অসম্মতিতেই হয় আমাদের বিবাহ, সংসার স্থাপন করতে হয় আলাদা করে। অবশ্য গোত্র আদতে কি আমরা দুজনে এখনো বুঝে উঠতে পারিনি। দুজনের ছোট্ট সংসার আমাদের দিব্যি চলছে, দাম্পত্য জীবন আমাদের বেশ সুখী। তারপর বছর ঘুরতেই একদিন রাতে একসাথে টিভি দেখতে দেখতে হঠাৎই আমার হাত ধরে রাখলি তোর গর্ভে, একগাল হাসি এবং চোখের ইশারায় বুঝিয়ে দিলি সবটাই। আনন্দে আত্মহারা আমি পারি না নিজের অশ্রুজল ধরে রাখতে। এবার হয়তো গুরুজনরা আমাদের মেনে নিতেন, আসলে নারী মানুষই পারে জানিস তো সম্পর্কের তিক্ততাগুলো ভুলিয়ে দিতে। 5ই মে বেলা 2টায় ওটি থেকে ডাক্তার বেরিয়ে জানান কন্যা সন্তানের জন্ম হয়েছে। শুনে আমি আনন্দে উৎফুল্ল। মনে আছে আমাদের খুনসুটিগুলো, তুই বলতিস ছেলে, আমি বলতাম না বাড়িতে আমাদের লক্ষ্মীই আসবে দেখে নিস। তাই এবার তো আমি জিতে গেলাম, কিন্তু না, ঈশ্বরের হয়তো অন্য কিছু ইচ্ছে ছিল। পর মুহূর্তেই ডাক্তার গম্ভীর গলায়, মায়ের অবস্থা ক্রিটিক্যাল, শরীরে ব্লাড ক্লট করা শুরু করেছে, লেটস হোপ ফর দ্য বেস্ট বলে চলে যান। চোখের সামনে অন্ধকার নেমে আসে। দীর্ঘ 6 ঘন্টা পর আবার যখন ডাক্তার ওটি থেকে বেরিয়ে আসেন, ঝাপসা চোখে দেখতে পাই তিনি গুরুগম্ভীর মুখে ডান দিক বাঁ দিক ঘাড় নাড়ান। উই ট্রাইড আওয়ার বেস্ট বাট উই আর সরি। আমাদের সাথে এরকমটা কেন হলো রে অনুসূয়া? আহেলিরাজ 3 বছর বয়স, সুস্থ। সেদিন হাঁটার প্রচেষ্টায় পড়ে গিয়ে হঠাৎই মা বলে চেঁচিয়ে ওঠে, শুনে আমার বুকটা কেঁপে ওঠে। ওকে মা বলতে কে শেখালো, আমি তো শেখাইনি। এখনো খেলছে, পরবর্তীকালে বড় হবে। হ্যাঁ রে, তখন যদিও জিজ্ঞেস করে আমার মা কোথায়, আমি কি বলবো? খুব ভয় হয় জানিস তো, মাঝে মাঝে মনে হয় আচ্ছা তোর মৃত্যুর জন্যে আমি দায়ী নয় তো, আমি তো তোকে শুধু ভালোবাসতে গিয়েছিলাম, ভগবান এক নিমেষেই তার পরিসমাপ্তি ঘটিয়ে দিল। তোকে হারানোর বেদনা আমার অনুতাপে পরিণত হচ্ছে যে, মনের এই অনুভূতিগুলো তো আর কোনোদিন তোর কাছে ব্যক্ত করতে পারবো না। জানি না কেন বলছি আজকে এইগুলো। 3টে বছর পেরিয়ে গেছে,
তোকে যে সত্যিই পারলাম না আপন করে রাখতে, তাই ধাবমান পৃথিবী তার অগ্রগতির পথ খুঁজে নেবে, বাকিদের জন্যে তোর দেহান্তরের বেদনা ফিকে হয়ে আসবে। তবু যুগ পাল্টে গেলেও একটা কথা সত্যি, তোর প্রতি আমার ভালোবাসাটা একই থেকে যাবে। এই জায়গাটা নিতে পারবে না কেউ কোনো দিন, কথা দিলাম। যত দূরেই থাকিস, ভালো থাকিস, আমার অপেক্ষা করিস। অবসান দেহের ঘটে, ভালোবাসার নয়।